মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট সুনির্দিষ্ট কিছু অনভিবাসী ভিসা এনআইডি আবেদন প্রক্রিয়াকরণের ফি বাড়িয়েছে। বর্ধিত ফি 17 জুন থেকে কার্যকর হয়েছে। ঢাকা মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে ব্যবসা বা পর্যটনের জন্য ভিজিটর ভিসা V1 বা B2 এবং অন্যান্য NIV যেমন স্টুডেন্ট ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসার আবেদন ফি $160 থেকে $185 করা হয়েছে। এছাড়া অস্থায়ী কর্মীদের HLOPQ এবং R শ্রেণীর জন্য সুনির্দিষ্ট কিছু আবেদন ভিত্তিক অনভিবাসী ভিসা আবেদনের ফি $190 থেকে $205 করা হয়েছে। আর চুক্তির আওতাধীন ব্যবসায়ী ও বিনিয়োগকারী এবং চুক্তির আবেদনকারীদের জন্য কোনো বিশেষ পেশায় ই শ্রেণী আবেদনের ফি $205 থেকে $315 করা হয়েছে। অনভিবাসী ভিসার ফি ও কনসুলারের বর্তমান মুদ্রা বিনিময় হারে হালনাগাদ তালিকার জন্য দেখানো এই ওয়েবসাইটে দেখতে অনুরোধ করেছে দূতাবাস।